সুপ্রভাত আজ হলো দুই মার্চ মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি আসাম হাই হাই স্কুল শিক্ষান্ত এবং প্র্যাকটিক্যাল হল পরীক্ষা আগামী চার ও পাঁচ মার্চ বিস্তারিত থাকবে প্রতিবেদনে বদরপুর থানা এলাকার লামাজুয়ার জাতীয় সড়কে বেনের ধাক্কায় গুরুতর আহত এক ছাত্রী প্রতিবাদে সড়ক অবরোধ হিন্দি সিনেমার কায়দায় দিন দুপুরে শিলচর রাজপথ থেকে টেট শিক্ষিকাকে অপহরণের চেষ্টা ধৃত যুবক বিস্তারিত প্রতিবেদনে বরহলা সেচরিতে অগ্নিকাণ্ড পুরে সাই বসতবাড়ি সর্বস্ব হুয়ালো দুই পরিবার এবার শিলচর মাসিমপুরে পার্সেল পাঠাতে গিয়ে অ্যাকাউন্ট থেকে উদাও ছিয়াত্তর হাজার টাকা বিস্তারিত থাকবে প্রতিবেদনে বদরপুর থানা এলাকার কমলাপাড়া গ্রাম থেকে তিন সন্তান সহ এক মহিলা এলাকায় নিয়োগ বঞ্চিত বেকাররা প্রতিবেদনে অজনজাতিদেরও পাট্টা চাই স্মারকপত্র বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের এবং শেষ খবরটি দুর্লভপুরে সড়কের কাজে ব্যাপক দুর্নীতি দন্ত দাবি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার এক একটি শেয়ারই অনেক মানুষের কাছেই সঠিক তথ্যগুলো পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আসাম হাই স্কুল শিক্ষান্ত এবং হাই মাদ্রাসার ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা আগামী চার ও পাঁচ মার্চ অনুষ্ঠিত হবে সোমবার আসাম মাধ্যমিক শিক্ষা পরিষদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানিয়েছে উল্লেখ্য চার ও পাঁচ মার্চ সকাল নটা থেকে এই পরীক্ষাগুলো শুরু হবে অন্যদিকে লিখিত পরীক্ষাগুলো চলতি বছরের এগারো মে থেকে অনুষ্ঠিত হবে বদরপুর থানা এলাকার লামাজুয়ার জাতীয় সড়কে বেনের ধাক্কায় গুরুতর আহত হয় এক ছাত্রী এই ঘটনায় লামাজুয়ারের তীব্র উত্তেজনা দেখা দে জানা গেছে সোমবার দুপুর একটা নাগাদ হাই মাদ্রাসার সামনে জাতীয় সড়কে একটি বেন লামাজুয়ার হাই মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী এলিজা আফরিনকে সজোরে ধাক্কা মারে এতে সড়কের উপর গুরুতর আহত হয়ে পড়ে আফরিন মুহূর্তের মধ্যে ঘটনাটি চাউর হয়ে যাওয়ায় মাদ্রাসার পড়ুয়া এসে সড়ক অবরোধ করেন কয়েকজন এলিজাকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন এদিকে খবর পেয়ে বাঙ্গা আউটপোস্টের ইনচার্জ বদরপুর থানার ট্রাফিক ইনচার্জ কীর্তি দত্ত ঘটনাস্থলে যান উত্তেজিত ছাত্রদের বুঝিয়ে সুজিয়ে সড়ক অবরোধ মুক্ত করেন প্রায় এক ঘন্টা সড়ক অবরোধের ফলে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ব্যানটি উদ্ধার করে বাঙ্গা আউটপোস্টে নিয়ে আসে হিন্দি সিনেমার কায়দায় দিন দুপুরে শিলচরের রাজপথ শিক্ষিকা অপহরণ চেষ্টার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় জনতার চেষ্টায় ধরা পড়েছে এক অপহরণকারী গণ দুলাই দিয়ে ধৃত অপহরণকারীকে সমঝে দেওয়া হয় পুলিশে ঘটনাটি ঘটেছে শিলচর শহরের লাগুয়া শ্রীকুনার বাংলা ঘাটে বড় কথা হচ্ছে সুপারি নিয়ে যুবতী শিক্ষিকাকে অপহরণের চেষ্টা করেছিল পাঁচ ছয় জনের অপহরণকারী দল ধৃত অপহরণকারীকে পুলিশ জেরা চালিয়ে যাচ্ছে সোমবার সকাল নটা নাগাদ এই ঘটনাটি ঘটে ব্যক্তিগত গাড়ি করে স্কুলে আসছিলেন বাসকান্দি হাই স্কুলের টের শিক্ষিকা তামান্না নাসরিন বরভুইয়া সঙ্গে বাবা আবুল কালাম আজাদও ছিলেন তামান্নার বাড়ি কাটিগড়া রাজা টিলায় শ্রীকুনা কল্যাণীর সামনে নির্জন স্থানে আসার পর পিছন দিক থেকে একটি বলেরো গাড়ি ওভারটেক করে এসে তামান্নাদের পথ আগলে ধরে তামান্না জানান তারা কিছু বুঝে ওঠার আগেই বলেরো থেকে চার পাঁচজন লুক নেমে সে তাকে তামান্নাকে টেনে হেঁচড়ে গাড়ি থেকে নামিয়ে বলেরোতে তোলার চেষ্টা করে তামান্না চিৎকার করলে শিলচর অভিমুখী বাস থেকে নেমে আসেন যাত্রীরা দৌড়ে আসেন স্থানীয় নাগরিকরাও স্থানীয়দের এগিয়ে আসতে দেখে তামান্নাকে সেরে পালাতে শুরু করে অপহরণকারীরা সঙ্গে সঙ্গে অপহরণকারীদের পিছু দাওয়া করেন কয়েকজন এমন সময় সেদিক দিয়ে যাচ্ছিলেন ট্রাফিক পুলিশের প্রশান্ত সিনহা তার তৎপরতায় অপহরণকারীদের গাড়ি আটকাতে সক্ষম হন জনতা গাড়ি থেকে একজনকে নামিয়ে এনে জেরা শুরু করেন স্থানীয়রা কিন্তু এই সুযোগে গাড়ি নিয়ে পালিয়ে যায় বাকি অপহরণকারীরা এক সময় উত্তেজিত হয়ে দ্রুত অপহরণকারীকে গণদুলাই দিতে শুরু করেন জনতা খবর পেয়ে তারাপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে উদ্ধার করেন অপহরণকারীকে নামের অপহরণকারীকে থানায় নিয়ে আসে পুলিশ পুলিশি জেরায় ফরিদ জানায় সুপারি নিয়ে তামান্নাকে অপহরণ করতে এসেছিল তারা গুমরা এলাকার জনৈক হাসান তামান্নাকে অপহরণের জন্য সুপারি দিয়ে পাঠিয়েছে বলে পুলিশি জেরায় স্বীকার করেছে ফরিজ ফরিজকে ম্যারাথন জেরা অব্যাহত রেখেছে পুলিশ বরহলা সেচরিতে অগ্নিকাণ্ডে পুরে সাই দুইটি বসত বাড়ি আহত হন দুজন ঘটনাটি ঘটে সোমবার রাত আটটায় প্রত্যক্ষদর্শী মতে প্রথমে আগুন লাগে তাজউদ্দিন লস্করের বাড়িতে মুহূর্তের মধ্যে পাশাপাশি দুইটি বাড়ি পুরে সাই হয়ে যায় এমনকি গড় থেকে প্রয়োজনীয় নথিপত্র উদ্ধার করতে পারেননি সর্বস্ব হোয়াতে হয়েছে তাজউদ্দিন লস্কর ও করিম উদ্দিন লস্করের পরিবারকে ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেবাতে চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি সর্বগ্রাসী আগুনের শিকা গ্রাস করে নেয় সব কিছু এদিকে অগ্নি নির্বাপক ইঞ্জিন বাহিনী নিয়ে ছুটে যায় বরখলা পুলিশ টানা আধ ঘন্টা চেষ্টা করলে পরে আগুন নিয়ন্ত্রণে আসে আহত হন তাজ উদ্দিন লস্কর তার স্ত্রী রুষ্ণা বেগম লস্কর তাদেরকে চিকিৎসার জন্য স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় দুটি পরিবারের ক্ষতির পরিমাণ কম করেও কয়েক লক্ষ টাকা বর্তমানে দুটি পরিবার সর্বস্ব হারিয়ে অসহায় তারা অটোরিকশা চালক বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে ছুটে যান প্রাক্তন উত্তর বরখলা জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম লস্কর ও বিজেপি বরখলা মন্ডল সাধারণ সম্পাদক অজিত দাস এবার পার্সেল পাঠাতে গিয়ে অ্যাকাউন্ট থেকে উদাও হল ছিয়াত্তর হাজার টাকা প্রতারিত ব্যক্তি মাসিমপুরে কর্মরত এক বিএসএফ জওয়ান এ নিয়ে তিনি শিলচর সদর থানায় এজাহার দায়ের করেছেন ওই বিএসএফ জওয়ান পুলিশকে জানিয়েছেন রবিবার তিনি হিমাচল প্রদেশে কুরিয়ারে কিছু সামগ্রী পাঠাতে চেয়েছিলেন এর জন্য অনলাইনে এক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তখন তাকে বলা হয় একটি অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশনের জন্য ফি জমা দিতে হবে দশ টাকা রেজিস্ট্রেশন করালে তাদের শিলচর শাহ অফিস থেকে কোনো কর্মী বাড়িতে নিয়ে গিয়ে আসবেন সামগ্রী এরপর তা পাঠিয়ে দেওয়া হবে হিমাচল প্রদেশে নির্ধারিত টিকানায় কিন্তু রেজিস্ট্রেশনের জন্য তার অ্যাকাউন্ট থেকে দশ টাকা ফি জমা করার পরই ঘটে যায় ঘটনাটা কয়েক দফায় তার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায় ছিয়াত্তর হাজার টাকা বিএসএফ কর্মীর এজাহারের ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশের অনুমান ঘটনার সঙ্গে সংস্থার স্থানীয় কার্যালয়ের কোনো সংযোগ না থাকারই সম্ভাবনা ব্যাপারটা বর্তমানে ক্ষতি দেখা হচ্ছে বদরপুর থানা এলাকার কমলাপাড়া গ্রাম থেকে তিন সন্তান সহ এক মা নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে জাহানারা বেগম নামের এই মহিলা দুই ছেলে কন্যাকে নিয়ে গত চব্বিশে ফেব্রুয়ারি কমলাপাড়া থেকে নিকুজ হয়েছে এ নিয়ে মহিলার স্বামী ইমরাজ আলী বদরপুর থানায় এক এজাহার দায়ের করেন ইমরাজ আলী এজাহারে উল্লেখ করেন আঠারো বছর পূর্বে জাহানারার সঙ্গে শরীয়ত মতে বিবাহ হয় তার গত চব্বিশ ফেব্রুয়ারি কমলাপাড়ার বাড়িতে তিন সন্তানসহ স্ত্রীকে রেখে সকাল নটায় প্রতিদিনের মতো কাজে যান বিকেল সাতটায় ফিরে এসে দেখেন গড়ের দরজা খোলা গরে তাকা কাটের আলমারিতে নগদ টাকা এনআরসির নথি সন্তানদের বার্থ সার্টিফিকেট সহ জরুরি কাগজ নেই ইমরাজ এজাহারে আরও অভিযোগ করেন তার স্ত্রী এভাবে পূর্বেও না জানিয়ে বাবার বাড়ি গিয়েছিল কিন্তু এবার কোথায় গিয়েছে তা কেউ জানেন না তিনি বাধ্য হয়ে পরে স্ত্রীকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে গত পনেরো কুড়ি বছর ধরে যারা সরকারি জমিতে বসবাস করছেন জনজাতি ও জনজাতি নির্বিশেষে সবাইকে পাট্টা প্রদানের দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট সোমবার অতিরিক্ত জেলা শাসক ললিতা রংপিপির সঙ্গে দেখা করে তার হাতে স্মারকপত্র তুলে দেন তারা তাকে জানান গত পাঁচ বছরে বিজেপি সরকার প্রায় পাঁচ লক্ষ লোককে পাট্টা দিয়েছে বরাক উপত্যকায়ও কিছুদিন আগে দু হাজার চারশো লোককে পাট্টা দিয়েছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কিন্তু প্রাপকরা সবাই আদিবাসী তারা বলেন আদিবাসীদের পাট্টা দেওয়াতে বিডিএফ খুশি এবং এই সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে কিন্তু একই সঙ্গে তাদের দাবি বাঙালি সহ যে অজনজাতিরা সরকারি জমিতে গত কুড়ি বছর ধরে বসবাস করে আসছেন তাদেরও অবিলম্বে একইভাবে পাট্টা দিতে হবে অসমের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি বঙ্গের অভিযোগ এনে সোমবার কর্মবিনিয়োগ কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন করিমগঞ্জ জেলা কংগ্রেস ও শাখা সংগঠনের নেতাকর্মীরা অসম বাঁচাও কার্যসূচীর অধীনে কংগ্রেস নেতৃত্ব সোমবার কর্ম বিনিয়োগ কেন্দ্রের সামনে অবস্থান বিক্ষোভে বসে অবস্থান বিক্ষুব শেষে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি শতুরায় বলেন বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার রাজ্যবাসীর সঙ্গে প্রতারণা করেছে পনেরো লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার রাজ্যের পনেরো লক্ষ বেকার কোথায় নিয়োগ পেলেন বেকার যুবকদের বাতা দেবে বলে ঘোষণা করেছিল সরকার বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের নিয়োগ প্রদানের বিষয়ে গত লোকসভা বুটের প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন সর্বানন্দ সোনোয়াল মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদগুলো স্থানীয়ভাবে পূরণ করা হবে বলে সরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাস্তবে ঠিক উল্টোটাই করেছে বিজেপি সরকার এবার শেষ খবরটি দেশের আনাচে কানাচে উন্নয়নের জোয়ার বইলেও এখনও অনেক প্রান্তে বিকাশের আলো পৌঁছায়নি অনেক সমস্যায় বহু প্রান্তিক এলাকা আনিপুর জিপির দুর্লভপুর গ্রামে বর্ষা মরশুমে সিংলা নদীর জলে তলিয়ে যায় বহু জনপদ সম্পত্তি বন্যার কবলে পড়ে দীর্ঘদিন থেকে বুকছেন সাধারণ জনগণ নির্বাচনের সময় নেতা মন্ত্রীরা প্রতিশ্রুতির ফুলজুরি দিলেও বাস্তবে কিছুই কার্যকরী হয় না সংবাদ মাধ্যমের কাছে জনগণ অভিযোগ করে বলেন এলাকার সাত আট হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা হচ্ছে বাদের উপর কাঁচা সড়ক বর্ষার সময় এক পশলা বৃষ্টি হলেই কাদামাকা রাস্তায় যাতায়াত অসম্ভব হয়ে উঠে বিশেষ করে অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা অসম্ভব হয়ে দাঁড়ায় জনগণ আরও অভিযোগ করে বলেন এস ও ডিপি এবং ইএি প্রকল্পের অধীনে প্রায় ষোলো কোটির অধিক অর্থ সড়ক নির্মাণের কাজের জন্য এসেছিল কিন্তু টিকাদার সেই প্রকল্পের কোনো তত্ত্বফলক না লাগিয়ে অর্থ আত্মসাতের জন্য সামান্য মাটি বরাট করে দামাচাপা দিয়ে কাজ শেষ করে দেন জনগণ তাই সম দুর্নীতির বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের কাছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন